মন্ত্রীর অফিসে প্রায় 11 ঘন্টার ম্যারাথন তল্লাশি অপারেশন। গভীর রাতে অরণ্য ভবন থেকে বেরোয় ইডির আধিকারিকরা। দফতর থেকে একগুচ্ছ ফাঁকা স্ট্যাম্প পেপার পেয়েছে ইডি। এই স্ট্যাম্প পেপার দিয়েই সম্পত্তি কেনাবেচা চলত এমনটাই দাবি ইডির। তল্লাশির সময় মিলেছে একাধিক সম্পত্তি সংক্রান্ত নথিও। আরও জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা, রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, আপডেট কে? দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলায় গতকাল প্রায় 11 ঘন্টা অরণ্য ভবনে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তার কারণ, এই রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিকের এই রেশন দুর্নীতি মামলায় তার ঘনিষ্ঠ বাকিবুর রহমানের শালা অভিষেক, তাকে কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক এই বনদপ্তরে চাকরি দিয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বহু নথি এবং বেশ কিছু তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই অরণ্য ভবনে তল্লাশি চালায় গতকাল এবং 11 ঘন্টা তল্লাশি চালানোর পর যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে সেই অফিস থেকে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক বসতেন বনমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী, সেই ঘর থেকে কিন্তু প্রচুর ফেক, প্রচুর ফাঁকা স্ট্যাম্প পেপার উদ্ধার হয়েছে এবং ইডি তদন্তকারীদের ধারণা যে এই ফাঁকা স্ট্যাম্প পেপার ব্যবহার করা হতো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং সেই কারণেই এগুলো জমিয়ে রাখা হয়েছিল সেই দপ্তরে। এছাড়াও সম্পত্তি সংক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক ও তার পরিবারের লোকজনদের বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, ফিক্সড ডিপোজিট সেটা পাওয়া গেছে এবং জীবন বিমার নথিও কিন্তু পাওয়া গেছে তার পরিবারের, যার মূল্য কয়েক লক্ষ টাকা এমনটাই ইডি সূত্রে খবর। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে রুম, সেখান থেকে শুধু তাই নয়, তার অফিসের রুম থেকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও কিন্তু পাওয়া গেছে, সেগুলো ফরেন্সিক এক্সামিনেশনের জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর। এবং ইডি আধিকারিকরা মনে করছে যে যে এই রেশন দুর্নীতি যখন এই খাদ্যমন্ত্রী ছিলেন, তারপরে যখন বনমন্ত্রী তিনি হন, তারপরেও কিন্তু এই দুর্নীতি তিনি চালিয়ে যাচ্ছিলেন এমনটাই ইডি সূত্রে খবর এবং তারা মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।